জন্মিলে মরিত হবে, অমরকে কোথা পাবে। সত্যি তাই, মৃত্যু অবিনশ্বর। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মৃত্যুর পরেও অমর হয়ে আছেন মানব হৃদয়ে তাদের কাজের মাধ্যমে। এমনই একজন মানুষ ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। দর্শন বিষয়ে তার প্রচুর জ্ঞান ছিল। তিনি ভারতীয় দর্শনে পাশ্চাত্য চিন্তা শুরু করেছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণনও একজন বিখ্যাত শিক্ষক ছিলেন, তাই তার স্মরণে প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। এদিন গোটা দেশ তথা রাজ্যের সাথে গন্ডাছড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি পালন করা হয়। এদিন ডুম্বুর বার্তা ম্যাগাজিনের উদ্যোগে গন্ডাছড়া সেন্ট আর্নল্ড ইংলিশ মিডিয়াম হাইস্কুলের প্রিন্সিপাল ফ্রাদার প্রসাদ রাওকে কৃতি শিক্ষক সম্মাননা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ডুম্বুর বার্তার সম্পাদক প্রিন্সিপালের হাতে বিশেষ সম্মাননাটুকু তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মৎস্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, সমাজসেবী ক্ষত্রজয় রিয়াং, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022 ইংরেজি সনের মাধ্যমিক পরীক্ষায় গন্ডাছড়া সেন্ট আর্নল্ড হাইস্কুল মহকুমা এলাকার স্কুলগুলির মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে। আর এই ভালো ফলাফলের পেছনে ফাদার প্রসাদ রাওয়ের অবদান ছিল সবচেয়ে বেশি। তাই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে ফাদার প্রসাদ রায়কে ডুম্বুর বার্তার কৃতি শিক্ষক সম্মাননা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। All the teachers, it brought, you know, this honor is for all the teachers, because most of you have done your best in bringing success to our children, and we continue to do our best to make this school a school of excellence. Thank you, and also we thank the Duranta Bhattar for this, for, you know, honoring us on this Teachers Day. Thank you. নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।